আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এটা আমাদের নাটোরের লতিরাজ কচু জমি। তো লতিরাজ কচু চাষ করা হচ্ছে, এই পর্যায়ে কচু চাষ করা হয়েছে। তো ভিউয়ার্স, এখন কিন্তু বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টির মধ্যেও কিন্তু আমরা লাগাই দিতেছি। তো ভিউয়ার্স, এখন যদি আপনারা চাষ করেন, এই সময় চাষ করলে আপনার পানির সেচটা কিন্তু একদম কম লাগবে। এটা দেখতে পাচ্ছেন একদম বিলের মাঝখানে কিন্তু আমাদের এই জমিটা। তো আপনাদেরকে লাগানোটা দেখাই যে আসলে কিভাবে লাগানো হয়েছে। আপনার এই কচু থেকে আরেকটা কচুর দূরত্ব হবে, কচু থেকে কচুর দূরত্ব হবে আপনার মাত্র 1 ফিট, আর সারি থেকে সারির দূরত্ব হবে আপনার 22 ইঞ্চি। তো এই যে কীভাবে আসলে লাগায়, তো ভিউয়ার্স এটা আপনারা কিন্তু বছরে সবসময় কিন্তু চাষ করতে পারবেন, এটা আপনার বছরে সবসময় চাষ করতে পারবেন। তো এই লতিরাজ কচু চাষের 1 বিঘা বা 33% জমিতে আপনারা কিন্তু এখানে প্রতি সপ্তাহে কিন্তু 6 থেকে 7 মণ লতি উঠাতে পারবেন। তো এটা অল্প খরচ, অধিক লাভজনক একটি ফসল। আর এটা যে অরিজিনাল চারাটা, চারাটা দেখতে পাচ্ছেন, তো এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স যে বৃষ্টি হইতেছে, আপনারা খেয়াল করে দেখতে পাচ্ছেন। তো আমরা কিন্তু এই বৃষ্টির ভিতরে কিন্তু দেখেন আপনাদের জন্য ভিডিওটা আমরা করতেছি, ভিডিও করে আমরা কিন্তু তাও দিতেছি যাই শুধু আপনাদের জন্য। তো এই লতিরাজ কচু যদি কেউ, প্রচণ্ড কিন্তু বৃষ্টি হচ্ছে, তো এই লতিরাজ কচু যদি আপনারা কেউ চাষ করতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে যোগাযোগ করে কিন্তু অরিজিনাল যে চারাটা সেটা সংগ্রহ করতে পারেন। আর ভিউয়ার্স, এই লতিরাজ কচুটা যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সুতা ধরে লাইন করে কিন্তু লাগানো হচ্ছে, সুতা ধরে কিন্তু লাইন করে লাগানো হয়েছে। তো আমি দেখানোর চেষ্টা করতেছি, আসলে ফোনে পানি পড়তেছে, সেজন্য এই এটা একটু প্রবলেম হচ্ছে যদিও, তারপর আমি চেষ্টা করতেছি যে টোটালি দেখানোর জন্য। এই যে দেখতে পাচ্ছেন এই এই লাঠির সাথে আপনার হচ্ছে দড়ি বাঁধা হয়েছে। তো দড়ি বাঁধে যে দড়িটা এখন যে এখানে লাগানো, যে এখানে এদিক দিয়ে দড়ি চলে গেছে, যে এটা শাড়ি, তো এই শাড়ি ধরে এরকম করে লাগিয়ে দিবেন। আর ভাই, জমিটা আসলে প্রস্তুত করবেন কীভাবে? আপনার এই জমিটা প্রস্তুত করতে হবে যে আপনার ধানের জমি যেমন করে চাষ করেন, সেম একইভাবে জমিটা চাষ করে কিন্তু লাগিয়ে দিবেন। আর ভিউয়ার্স, এই লতিরাজ কচু যদি কেউ চাষ করতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে যোগাযোগ করে আপনাকে কিন্তু চারা সংগ্রহ করতে পারেন। আর ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লাগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।